আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি শিমুর রান্নাঘরের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে সহজ একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। সকালের নাস্তায় আপনারা চাইলে খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আমার রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে নাস্তাটি বানানোর জন্য আমার লাগবে আলু। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। এবারে আলুটার খোসাটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। আমি একটি পিলারের সাহায্যে খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমার কিন্তু দুইটা আলুই খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিব। চেষ্টা করবেন একটু চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে, যেন আলুটা খুব সহজেই কুক হয়ে যায়। আমি গ্রেটারের সাহায্যে দুইটা আলুই কিন্তু খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আমি দুইটা আলু খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। চেষ্টা করবেন আলুটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে, তাহলে আলুর মধ্যে যে এক্সট্রা কষ্টটা থাকে সেই কষ্টটা খুব সহজে চলে যাবে। আমি খুব ভালোভাবে আলুটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমার আলুটা কিন্তু ধোয়া হয়ে গেছে। এবারে আলুটাকে পানি সরতে দিয়ে একটা সাইডে রেখে দিব। এবার একটা বাটিতে আমি দুইটা ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। আমি এখানে কুসুমটা আলাদা করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কুসুমটাও দিয়ে নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর নির্ভর করে। আমি এখানে দুইটা ডিমেরই কুসুমটা আলাদা করে একটা সাইডে রেখে দিচ্ছি। এই কুসুমটা আমি পরবর্তীতে কাজে লাগাবো। আমি দুটো ডিমেরই সাদা অংশ আলাদা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে দিব ধনে পাতা কুচি। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবারে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এবারে ডিমের মিশ্রণের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে ময়দাটাকে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার ময়দাটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই আলুটাকে আমি দিয়ে দিব, যে আলুটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরও একটি ডিম ভেঙে দিব, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তবে আমার মনে হচ্ছে এখানে আরেকটা ডিম দিলে নাস্তাটা টেস্টি হবে। তবে আপনারা চাইলে কিন্তু শুধু দুটো ডিম দিয়েও বানাতে পারেন। এবার ডিমটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছে আমি নাস্তাটি বানানোর জন্য। এখানে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি মিশ্রণটি দিয়ে দিব। এখানে আমি 1/3 কাপের 1 কাপ এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও কম বা বেশি দিয়েও বানাতে পারেন। আমি দুইটা এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে মাঝ বরাবর একটু ফাঁক করে দিচ্ছি ডিমের কুসুমটি দেওয়ার জন্য। আমি একটি চামচ দিয়ে মাঝ বরাবর একটু ফাঁকা করে দিচ্ছি। নাস্তাটির এক পাশ যখন হয়ে আসবে তখন আমি এটাকে উল্টে দিব, আর উল্টে দিয়েও অপর পাশও একটু ব্রাউন করে ভেজে নিব। আর এই নাস্তাটি যখন ভাজবো তখন চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু আলু মজবে না। এবার অপর পাশে যখন হয়ে যাবে তখন আমি আবারও উল্টে দিব। উল্টে দিয়ে আমি মাঝ বরাবর একটু খালি করে দিচ্ছি
ডিমের কুসুমটি দেওয়ার জন্য আমি এখানে মাঝ বরাবর ডিমের কুসুমটি দিয়ে দিয়েছি। ডিমের কুসুমটি দিয়ে উপরে সামান্য কিছুটা লবণ আর সাদা গোলমরিচ ছিটিয়ে অপেক্ষা করব কুসুমটি খুব ভালোভাবে কুক হওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু কুসুমটা শক্তও করে ফেলতে পারেন। আমি আজকে কুসুমটা একটু কাঁচা রাখবো, যেহেতু সকালের ব্রেকফাস্ট তাই আমি আজকে কুসুমটা একটু কাঁচা রাখবো। কুসুমটা যখন হালকা একটু হয়ে আসবে তখন আমি নাস্তাটাকে উঠিয়ে নিব। এবার আমি যে বাকি ব্যাটারটা রয়ে গেছিলো সে ব্যাটার দিয়ে আরও দুটো পিঠা বানিয়ে নিব। আর এই পিঠাগুলোতে কিন্তু আমি ডিমের কুসুম দিব না, আমি সরাসরি পিঠাটাকে বানিয়ে নিচ্ছি। আর একই প্রসেসে আমি এই পিঠাটাকেও ভেজে নিব। আমার কিন্তু নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে, দেখুন ডিমের কুসুম দিয়ে যেটা বানিয়েছি সেটাও খুব সুন্দরভাবে হয়েছে, আর যেটা ডিমের কুসুম ছাড়া ভেজেছি সেটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবারে আমি দুটোই আপনাদের কেটে দেখাবো। প্রথমে কেটে দেখাচ্ছি যেটাতে আমি কুসুম দিয়ে ভাজি নিই, সেটা সেটাও কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে। এর ভিতরেও খুব ভালোভাবে কুক হয়েছে আর আলুগুলোও খুব সুন্দরভাবে মজে গেছে। এবার আমি আপনাদের কুসুম দিয়ে যেটা বানিয়েছি সেটা একটু কেটে দেখাচ্ছি। আর এই নাস্তাটা কিন্তু সকালবেলা খেতে অসম্ভব মজা লাগে, আপনারা চাইলে খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আশা করছি আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।